কাজটা যতটা আমি নিজের একটা এক্সপিরিয়েন্স করব যথেষ্ট কাজটা ভালো। প্রথম দিকে যে ভিডিওটা আমরা করেছিলাম বাংলাদেশ, সেটা আমরা ছিলাম দর্শকরা সেরকমভাবে আমরা সারা পেয়েছিলাম পরবর্তীকে, যখন দর্শকরা জেনেছিল। কিন্তু তার পরবর্তীকালে যে ভিডিওগুলো আমরা আমাদের আদার্স যারা দেখেছি দর্শকবৃন্দ বা আমার তোমার সবাই যারা চেনে তারা খুবই ভালোভাবে সেটা সারা দিয়েছিল। দু বছর ধরে আমাদের যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স গাড়িটা যুক্ত আমি যখন ছিলাম পার্সোনাল প্রথম দিকে বুঝতেই পারছেন একটা আগে কোনো এক্সপিরিয়েন্স নেই, তো খুবই অসুবিধা একটা হয়েছিল, সম্মুখীন হয়েছিলাম। কিন্তু পরবর্তীকালে সেটা আমার মনে হয় অনেকটা আমি আগের তুলনায় একটু বেটার করার চেষ্টা করেছিলাম। দু বছরে যে লাস্ট যেটা আমাদের সাফল্য বা আমাদের দু বছর ধরে যা কাজ করেছিলাম সেটা দর্শকবৃন্দর কাছে আশা করি আগের থেকে অনেক ভালো পাবো। তুমি যখন সুপ্রতিম দার সঙ্গে আমার দেখা হলো 2009 সালে, প্রথম দুটো ভিডিওতে আমি ছিলাম না, তবে যখন সুপ্রতিম আমাকে প্রথম বললো ভিডিওর কথা আমি খুব এক্সাইটেড ছিলাম করার জন্য। আর কাজটা করার পরে আমি সত্যি অনেক কিছু শিখেছি। আমি যখন মানে অভিনয় করার পর যখন টিভিতে দেখলাম নিজেকে, অনেকের কাছ থেকে অনেক নানা রকম কমেন্ট পেলাম, অনেক কিছু জানতে পারলাম, নতুনত্ব নতুন নতুন জিনিস শিখলাম। আর কিছুদিন আগে সুপ্রতিম দা আবার আমাকে বললো যে নতুন করে ভিডিওটা হবে, কারণ আমাদের 2010 সালের শেষের দিকে ভিডিওর এই কাজটা কিছুটা বন্ধ হয়ে গেছিলো নানান রকম কারণ, কারণ আমরা সময় দিতে পারছিলাম না। আর সুপ্রতিম দারও অনেক মানে আদার্স যারা আছে আমাদের ভিডিওর তাদের অনেকের কাজ ছিল, আমারও কিছু কাজ ছিল, তাই আমরা এক হতে পারিনি। আমার তোমার সবার 2009 সালে যখন কাজ শুরু করে, তো সেই আমার তোমার সবার যে ভিডিওটা চিন্তা ভাবনা ছিল সেই ভিডিও চিন্তা ভাবনার মধ্যে অনেক অনেকগুলো ভিডিওর সাথেই মানে গানের সঙ্গে আমি জড়িয়ে আছি ছিলাম, প্রত্যক্ষভাবে না থাকলেও পরোক্ষভাবে অনেকগুলো গানের সঙ্গে আমি ছিলাম। তো সেই গানগুলোতে সেই ব্যাপারগুলোর মধ্যে থাকতে পারি আমার নিজের খুব ভালো লেগেছিলো। আমার তোমার সবার এক্সপিরিয়েন্স সব মিলে খুব দারুণ এবং খুব রকি। তাই ঘুরে পিছে দেখা চেষ্টা করেছি ভালো কিছু করার, চেষ্টার শেষ নেই, তাই ঘুরে পিছে দেখা আমার তোমার সবার নিয়ে গল্প ছাড়ব না আমরা দৃঢ় সংকল্প আমার। বাংলাদেশ প্রথম ভিডিও আমি বানিয়েছিলাম আমার তোমার সবার, তখনই নামকরণ হয়েছিল। তারপর থেকে কাজটা শুরু হয়, সেই ক্ষেত্রে দিয়ে আমার তোমার সবারের সাথে আমার নিজস্ব অভিজ্ঞতা খুবই ভালো। আমার সঙ্গে আমার যারা কাজ করেছিল তাদের আমি সবার আগে ধন্যবাদ জানাতে চাই। খুবই মানে দু বছরের যে আমার অভিজ্ঞতা, দু বছরের অভিজ্ঞতা আমার খুবই ভালো। কিন্তু মানে দু বছরের সে মানে কিছুদিন পর বছর শেষ হওয়া মানে 2012 তো আমার কাজটা বন্ধ করে দিতে হয়। বন্ধু বান্ধব ভাই সবাই ব্যস্ত হয়ে পড়ে, আমি নিজের পড়াশোনার জন্য ব্যস্ত হয়ে পড়ি, সবাইকে একসঙ্গে না পাওয়ার জন্য কাজটা আমি বন্ধ করি। আমার তোমার সবাই সবার জন্য যে আমার কাজ করেছি তার জন্য বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের ডিরেক্টর সুপ্রতিম দার কাছে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমরা সবাই মিলে যে আনন্দের মুহূর্তটা কাটিয়েছি তার জন্য বিশেষভাবে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি ফরিন্দম লাহিরিকে, আমার বন্ধু যে আমাকে এখানে সুযোগ করে দিয়েছে। এবং আমরা যে সমস্ত মুহূর্ত কাটিয়েছি তা মেমোরেবল আমাদের জীবনে। আমার তোমার সবার কাছে একটা ভালো সংবাদ, দু বছর বাদে আমরা আবার একসাথে হতে পেরেছি। বিভিন্ন কারণে বিভিন্ন জন বিভিন্ন তারা কর্মব্যস্ততার মধ্যে নিজের লাইফ সাথে জড়িত ছিল, যে কারণে আমরা একসাথে হতে পারিনি। তো নেক্সট যখন আমরা একসাথে হতে পেরেছি, নতুন বছর নতুন একটা চিন্তাধারা নতুন প্রচেষ্টা নতুন ভিডিও, দেখি দর্শকরা সেটা কীভাবে নেয়। কিছুদিন আগে সুপ্রতিম আমাকে ফোন করেছিল, বললো যে আমার তোমার সবার যে কাজটা 2010 সালে বন্ধ হয়ে গেছিলো আমাদের কিছু প্রবলেমের জন্য সেটা এখন নতুন করে হচ্ছে। তা এই খবরটা শুনে আমি সত্যি খুব এক্সাইটেড হয়ে পড়েছি, আর কীরকমভাবে কাজটা করবো নতুনভাবে কী করে নিজেকে প্রেজেন্ট করব সেটার জন্য আমি খুবই এক্সাইটেড। আর আপনাদের কেমন লাগবে সেটাই এবার দেখার, তাই আমাদের পথ চলা আবার নতুন করে শুরু হলো, আপনারা আশা করছি থাকবেন আমাদের পাশে। আমার তোমার সবার আবার শুরু হতে চলেছে, তো আমি আশা করছি যে আমার তোমার সবার আরও অনেক রকিং গান সেগুলো আমরা সেগুলোর ভিডিও আমরা দেখতে পাবো। আমি আশা করছি সেই ভিডিওগুলোর মধ্যে অনেক রকমভাবে পার্টিসিপেট করতে পারবো চিন্তাভাবনার দিক থেকে, এবং
সব রকম দিক থেকেই পার্টিসিপেট করতে চাই এবং আমার তোমার সবার আবার আসছে এটা জেনে আমি খুব খুশি। প্রথম করে আমার তোমার সবার ভাবনা চিন্তা আবার শুরু করছি, আমার সঙ্গে যারা রয়েছে তাদেরকে আমি আবার ফিরে পেয়েছি, তার জন্য আমি খুব খুশি এবং এই কাজটা যেন আগের থেকেও আরো বেশি পপুলার হয়, আরো সবার কাছে মনে ভালো লাগে এই কাজগুলো, সেই জন্য আমি খুবই চেষ্টা করছি। খুব শিগগিরই আমরা আমার তোমার সবার প্রথম কাজ নিয়ে আসবো আপনাদের সামনে। আমার তোমার সবার এত দিন পর আবার শুরু করছি, অনেক খাটাখাটনি এর পেছনে রয়েছে, তা আমি খুবই মানে আগের কাজগুলো যেরকমভাবে সবার কাছে খুব ভালোভাবে পৌঁছেছে, সবাই কিছু কাজের খুব ভালো প্রশংসা করেছে, কিছু কাজ মোটামুটি লেগেছে, যেরকমভাবে যেরকমই লাগুক আমি চাইবো এই যে আমরা আবার নতুনভাবে আসছি সবার কাছে যেন সেটাও খুব ভালো লাগে। আমার এই নতুনভাবে ফেরাটা আমার কাছে খুবই প্রত্যাশা, মানে আমি খুব প্রত্যাশা নিয়ে আসছি আমরা যাতে সবাই এই কাজটাকে আবার নতুনভাবে ভালোবাসে। নতুন করে আমার তোমার সবাইকে আমার তোমার সবার আবার আরম্ভ হচ্ছে, আমি এতে খুবই খুশি এবং আশাবাদী যে এই কাজ ভালো হবে এবং আমাদের ডিরেক্টরের জন্য শুভেচ্ছা রইল। তোমাদের মাঝে আমাদের দূরে রাস্তায় একা এদিকে ওদিকে তোমাদের কাছে কে একা বসে আছে খুঁজেছে আমাদেরই রাস্তার মাঝে চেষ্টার শেষ নেই তাই ঘুরে পিছে দেখা আমার তোমার সবার নিয়ে গল্প ছাড়বো না আমরা দৃঢ় সংকল্প আমার তোমার সবার নিয়ে গল্প ছাড়বো না আমরা দৃঢ় সংকল্প। Yeah.